Dear viewers, assalamu alaikum. Welcome to Marketing School video class. SSC examination. Gonit model question, utar samadhan. Question number 4. Ekti tribhujer tinti bahur dorgho. A 4 cm, B 5 cm, ebong C 6 cm. Proshno K. 60 cm bahu bishisto ekti borgo ankon karo. Ankoner chinho aboshyo. Proshno K. উপরোক্ত ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক প্রশ্ন গ একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য a এবং c রম্বসটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক সমাধান ক আমাদেরকে 4 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে অর্থাৎ এমন একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে যার প্রত্যেকটা বাহু 4 সেমি এবং প্রতিটা কোণ সমকোণ কারণ বর্গের প্রতিটি বাহু সমান হয় এবং প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয় কাজেই 4 সেমিটারের সমান করে BC একটি রেখাংশ নিই BC এর B বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কনের নিয়ম অনুযায়ী B বিন্দু থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি একই ব্যাসার্ধ নিয়ে BC এর ছেদবিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকি একই ব্যাসার্ধ নিয়ে দুই চাপের ছেদবিন্দু থেকে দুইটি বৃত্তচাপ আঁকি চাপদ্বয়ের শেষ ছেদবিন্দু থেকে একই ব্যাসার্ধ দিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি চাপদ্বয়ের ক্রস বিন্দু এবং বি বিন্দু সংযোগ করে এবি 60 সেমিটার লব অঙ্কন সম্পন্ন করি এবার এ ও সি কে যথাক্রমে কেন্দ্র করে অ্যাঙ্গেল বি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করি সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গটি অঙ্কিত হলো এবার 4 এর খ নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটি ছিল উপরোক্ত ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক অর্থাৎ মনে করি 60 সেমি 5 সেমি এবং 6 সেমি বিশিষ্ট উদ্দীপকের ত্রিভুজটি হল এ বি সি প্রশ্ন অনুযায়ী এই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে আমরা জানি পরিবৃত্ত হলো ত্রিভুজটির বাহির দিয়ে গমনকারী একটি বৃত্ত যা ত্রিভুজটির সবগুলো শীর্ষকে স্পর্শ করে গমন করে অর্থাৎ বৃত্তটি ত্রিভুজটিকে ধারণ করে আর একেই ত্রিভুজটির পরিবৃত্ত বলে এই পরিবৃত্তটি আঁকতে আমাদের প্রয়োজন পড়ে বৃত্তটির একটি কেন্দ্র আবিষ্কার আর এক্ষেত্রে ত্রিভুজটির যে কোনো দুই বাহুর লম্বতিখণ্ডকের ছেদবিন্দুই হল পরিবৃত্তটির কেন্দ্র অর্থাৎ এই ছেদবিন্দুটি থেকে ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির দূরত্ব সমান তাই প্রদত্ত ত্রিভুজটির বিসি বাহুর একটি লম্বতিখণ্ডক অঙ্কন করি লম্বতিখণ্ডক অঙ্কনের নিয়ম অনুযায়ী বাহুটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বাহুটির উভয় পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকি এবার সি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে বাহুটির উভয় পার্শ্বে আরও দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ যুগলের ছেদবিন্দুদ্বয় যোগ করে বিসি এর লম্বতিখণ্ডক অঙ্কিত হল একই প্রক্রিয়া এসি এর লম্বতিখণ্ডক অঙ্কন করি লম্বতিখণ্ডক দ্বয়ের এই ছেদবিন্দুই হল পরিবৃত্তটির কেন্দ্র ধরি এটি ও ওকে কেন্দ্র করে ও এ ওবি বা ওসি ব্যাসার্ধ দিয়ে এবিসি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন সম্পন্ন করি অঙ্কনের বিবরণ মনে করি 4, 5 এবং 6 সেমি বাহুবিষ্ট প্রদত্ত ত্রিভুজ এবিসি এর একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে বিসি ও এসি বাহুর লম্বদ্বিখণ্ড কাকে লম্বদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে ওকে কেন্দ্র করে ও এ ওবি বা ওসি ব্যাসার্ধ নিয়ে এবিসি একটি বৃত্ত অঙ্কন করি তাহলে এবিসি বৃত্তই হবে উদ্দিষ্ট পরিবৃত্ত এবার 4 এর গয়ের উত্তর গয়ের প্রশ্নটি ছিল একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য এ ও সি রম্বসটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক উদ্দীপকের এ অর্থাৎ 4 সেন্টিমিটারের সমান এবং উদ্দীপকের সি অর্থাৎ 6 সেন্টিমিটারের সমান রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে বিষয়টি এমন যদি এটি একটি রম্বস হয় এর একটি কর্ণ 4 সেন্টিমিটার এবং অপর কর্ণ 6 সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু বাহুগুলো দেয়া নেই এই কাজটি আমাদের করতে হবে অর্থাৎ বাহুগুলোকে রম্বসটি সম্পূর্ণ করতে হবে
আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই 60 সেন্টিমিটার কর্ণের এই অংশটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং এই অংশটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আবার 6 সেন্টিমিটার কর্ণের এই অংশটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং এই অংশটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। আবার রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব, তাই প্রথমেই 6 সেন্টিমিটার কর্ণটি সমান করে একটি রেখাংশ বিডি নিই, যেহেতু অপর কর্ণটি এর উপর লম্ব এবং এর সমদ্বিখণ্ডক, তাই বিডি এর একটি লম্বদ্বিখণ্ডক অঙ্কন করি। লম্বদ্বিখণ্ডক অঙ্কনের নিয়ম অনুযায়ী বিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে বিডি এর উভয় পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে উভয় পার্শ্বে আরও দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ যুগলের ছেদবন্ধুদ্বয় সংযোগ করে এ ড্যাশ সি ড্যাশ লম্ব সমদ্বিখণ্ডকটি পাওয়া গেল। মনে করি ইহা বিডিকে ওবিন্দুতে ছেদ করে, তাহলে অবশ্যই ওবি সমান 3 সেন্টিমিটার এবং ওডি সমান 3 সেন্টিমিটার। এখন এই রেখাংশটিকে আমরা অপর কর্ণটি ভাবতে পারি, তাই ও এ ড্যাশ থেকে ও এ সমান 2 সেন্টিমিটার এবং ও সি ড্যাশ থেকে ও সি সমান 2 সেন্টিমিটার কেটে নিই, তাহলে এসি 4 সেন্টিমিটার কর্ণ হিসাবে স্পষ্ট হলো। এবার এ বিন্দু বি বিন্দু যোগ করি, বি বিন্দু সি বিন্দু যোগ করি, সি বিন্দু ডি বিন্দু যোগ করি এবং এ বিন্দু ডি বিন্দু যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস অঙ্কিত হল। এখন অঙ্কনের বিবরণ। কর্ণ 6 সেন্টিমিটারের সমান করে বিডি একটি রেখাংশ নিই, বিডি এর লম্বদ্বিখণ্ডক এ ড্যাশ সি ড্যাশ আঁকি, যা বিডি কর্ণকে ও বিন্দুতে ছেদ করে। ও এ ড্যাশ থেকে ও এ সমান 2 সেন্টিমিটার এবং ও সি ড্যাশ থেকে ও সি সমান 2 সেন্টিমিটার কেটে নিই। এ বি সি ডি বিন্দু চারটি পর্যায়ক্রমে যুক্ত করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস অঙ্কিত হল। That is the end of the class. Thank you all for watching the video class. For more videos, subscribe the channel.